শেরপুর জেলা হাসপাতালে লিফট বিকল থাকায় এক নারী সিঁড়িতেই সন্তান প্রসব করেছেন। শনিবার দুপুরে ওই নারী হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি হন। সেখান থেকে তাকে হাসপাতাল ভবনের পাঁচতলায় গাইনি ওয়ার্ডে যাবার পরামর্শ দেওয়া হয়। ওই নারী লিফটের সামনে দীর্ঘক্ষণ অপেক্ষা করেন। লিফট বন্ধ থাকায় এ সময় তিনি সিঁড়ি বেয়ে পাঁচতলায় ওঠার চেষ্টা করেন। তিনতলা পর্যন্ত উঠে শারীরিক দুর্বলতার কারণে তিনি আবার নিচে নামতে থাকেন। এ সময় প্রথম তলা সিঁড়িতে পৌঁছে সন্তান প্রসব করেন। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন প্রসূতি স্বজন ও সেবা নিতে আসা মানুষজন। চলতি বছরে হাসপাতালের নতুন ভবনে কার্যক্রম শুরু হওয়ার পর আট মাসে দুটি লিফটই অন্তত চারবার নষ্ট হয়েছে। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার আনোয়ারুর রউফ বলছেন, বারবার গণপূর্ত বিভাগকে অবহিত করা হলেও তারা যথাসময়ে পদক্ষেপ নিচ্ছে না। তবে গণপূর্তের প্রকৌশলী বলছেন, 2019 সালে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে ভবন বুঝিয়ে দিলেও তা চালু হয় 2021 সালে। যন্ত্রপাতি দীর্ঘদিন অব্যবহৃত থাকার ফলে এই অবস্থা তৈরি হয়েছে। হাসপাতালের একটা ডেলিভারি রোগী আসছিল, সেটা নিচতলাতেই এটা ডেলিভারি হয়ে যায়। সিঁড়িতে অথবা লিফটে ওঠার সুযোগ পায় না। যদিও লিফটটা আজকে চার দিন ধরে নষ্ট আছে এবং নষ্ট হওয়ার সাথে সাথে আমি গণপূর্ত বিভাগকে জানাই। ওনারা প্রতিদিনই আমাকে জানাচ্ছে যে আজকে চলে আসবে অথবা কালকে চলে আসবে। উত্তরাঞ্চলের সব জেলায় চিকিৎসক সংকট আছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক খুরশিদ আলম। দুপুরে কুড়িগ্রামের রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে কথা বলেন তিনি। নতুন নিয়োগ পাওয়া চিকিৎসকদের দিয়ে এই সংকট মোকাবেলা করা হবে বলেও জানান তিনি। এ সময় কুড়িগ্রামের সিভিল সার্জন মোহাম্মদ হাবিবুর রহমান সহ স্বাস্থ্যের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।